আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো এই কদিন আসলে আমি একটা মানে ব্লগও দিই নি, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে একটু রেস্ট নিয়েছি আর একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, সবাই হচ্ছে অনেকে আমার ইমুতে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাকে নক করতেছে, কেন আমি ব্লগ দিচ্ছি না, কি হয়েছে আমার? আসলে আমার কিচ্ছু হয়নি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য সব কিছু ভালো আছে, আলহামদুলিল্লাহ মনও ভালো আছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করতেছি কিছু বাজার। তো বাজার করে হচ্ছে সকালবেলা আকিবরা বউ আর আমি হচ্ছে একটু বাজারে গেছিলাম। তো দুই জামাই বউ মিলে আর কি গিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছি। তো এখানে গরু মাংস দেখতেই পাচ্ছ, গরু মাংস নিয়ে আসছি। প্রথমে গরু মাংসটা দেখাচ্ছি আর কি, মাংসই নিয়ে আসছি, শুধু মাছ টাছ এগুলো বাসায় ছিল, তো শুধু মাংস গরু মাংসই লাগবে, তো সেই জন্য গরু মাংসটা এই আনছি। আর হচ্ছে কিছুটা শুকনো বাজার টুকটাক যা মানে লাগবে আর কি, যেগুলো ছিল না বাসায়, তো এগুলাই হচ্ছে আনা হয়েছে এখানে শুকনো বাজার। তো শুকনো বাজারের মধ্যে ছিল হচ্ছে এক প্যাকেট দুধ ডানু, আর হচ্ছে পোলার চালের প্যাকেট দুইটা, আর দুইটা হচ্ছে বিরিয়ানি মশলার প্যাকেট, আর হচ্ছে টুকিটাকি একটু মশলা ছোট ছোট অল্প অল্প করে একটু মশলা, এখানে হচ্ছে একটা লবণের প্যাকেট, আর হচ্ছে সরিষার তেল, তারপরে হচ্ছে একটু মানে গোলমরিচ আর লং ছিল না, তো ওগুলাও আনলাম অল্প অল্প করে। তো এখানে হচ্ছে আর হচ্ছে লেবু, তারপরে শসা, নতুন আলু, এগুলো আর কি, এই ছিল বাজার। তো আর তেজপাতাও আনছি, তেজপাতাও প্রায় শেষের মতো ছিল, তো এই জন্য তেজপাতাটাও নিয়ে আসলাম। আর এখানে গরু মাংস মেবি 6 কেজি বা 6 কেজির উপরে এরকম হবে, 6 কেজি মনে হবে, একদম মানে 6 কেজির মতোই হবে মনে হয়, কারণ 580 টাকা করে গরু মাংস এখন। তো দেখা যায় যে 6 কেজির মতোই হবে, কারণ এখানে 3800 টাকা নিচ্ছে আর কি 6 কেজি মাংস। তো 6 কেজি হবে বা 6 কেজির একটু উপরে হবে, আমি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, যাই হোক যতটুকুই হোক 3800 টাকা নিচ্ছে সব মাংস মিলে, তাই হিসাব করে দেখতে পারো 580 টাকা করে আর কি মাংসর কেজি পড়ছে। তো মাংসটা ভালো ছিল, খুবই ফ্রেশ ছিল, আর যে কারণে বাজার সদাই করা হয়েছে আসলে সেটাই বলা হয় নাই, আর টাইটেলে তোমরা দেখতেই পাইছো। বিদেশ থেকে হচ্ছে একজন আসতেছে, তো আমাদের বাসায় আসবে আর কি, তো ওর জন্য একটু আয়োজন করব খাওয়া দাওয়ার জন্য। তো আজকে মানে যেদিন বাজার মানে বাজার করছি যেদিন, সেদিনই হচ্ছে রাতেবেলা আসছে আর কি। তো বাজার তো সকালবেলায় করা হয়েছে, তো দেখা যায় এখন হচ্ছে সাদিয়া এগুলা হচ্ছে গুজগাছ করতেছে, সাদিয়াকে বলছি প্যাকেট করে করে রাখার জন্য, আর তার মাঝে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর শীতের দিন তো আমার তো একদমই জমের দিন, তো এটা আগে থেকে আমার বহুত আগে থেকে বলা আছে যে তোমরা সবাই জানো, শীতের দিনে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, বা শীতের দিনে কোনো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মনে হয় বেশি একটা। তারপরে চেষ্টা করব, ওই তো বললাম না 3-4 দিন যে রেস্ট নিয়েছি সেটা হচ্ছে আলসেমির কারণে, তো এই হচ্ছে কথা। তো আসলে শীতের দিনে আমার পানিটা ধরলে জানো না কি যে অবস্থা লাগে, পানি শীতের দিন আমি পানি ধরতেই পারি না, ধরলেই মনে হয় যে মানে আমার পুরা ঠান্ডা লাগে যায়, আর নাক দিয়ে পানি পড়া শুরু করে, আর এই কাশি হাঁচি সব কিছু শুরু হয়ে যায়। তো এটা আমার মানে আগে ছিল না, আমার ধরো আজকে 6-7 বছর যাবত আর কি এই অবস্থা, 6 বছর এরকম হবে, 6 বছর, হ্যাঁ আগে থেকে এরকম ছিল না। তো এই মানে 6-7 বছর হয়েছে যে পানি ধরতেই পারতাম না, আগে তো একদম কন্টিনিউ সব কাজ করতে পারতাম, কিন্তু এখন আমার মানে শীতের দিনে মানে খুবই মানে একটা জমের দিন আমার চলে আসে আমার জন্য আর কি। তো যাই হোক, এটা হয়তো বা তোমাদের বেলাও হয় অনেকের, আর আমার তো হয়ই, তো খুবই খারাপ লাগে। তো দেখা যায় যে শীতের দিন টাফ হয়ে যায় আমার জন্য, রান্নাঘরটা মানে রান্নাঘরের দিকে তাকাইলে মনে হয় যে আমার মানে
খুব ইয়ে লাগে, ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় যে রান্নাঘরে গেলেই পানি ধরতে হবে, এই অবস্থা। তা কিছু করার নাই, তো খেতে হলে তো করতেই হবে, বাঁচতে হলে খাইতে হবে, খাইতে হইলে করতে হবে, কইরাই খাইতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে সাদিয়া প্যাকেট করে করে মাংসগুলো রাখছে, আর কিছুটা মাংস দিয়ে আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। তো আমার এক ছেলে আসতেছে, ছেলের মতোই প্রায়, বিদেশ থেকে আসতেছে। তো ও হচ্ছে আসবে রাতের বেলা, তো ওর ফ্লাইট হচ্ছে মানে সকালে রওনা দিয়ে দিছে। তো ফোন দিয়ে বলছে আরিফকে যে আসতেছি, প্লেনে উঠে গেছে আর আসতেছে হচ্ছে বলছে। তো রাত্রেবেলা আর কি আসতে আসতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো তার মাঝে আমি রান্না টান্না করে একদম সব কিছু কমপ্লিট করে রাখবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যা যা মানে উঠানোর যতটুকু রাখার সাদিয়া হচ্ছে রেখে দিছে, আর বাকিগুলা আমি এখন রান্না করব। তো আমার কাছে মনে হয়েছে যে এক প্যাকেটে হবেই না, তো তাই দুই প্যাকেট নামায় নিলাম। তো দুই প্যাকেটের মধ্যে প্রায় 2.5 কেজি 3 কেজির মতো মাংস ছিল। তো মাংস তো গরু মাংস তো এমনিতেই জানো তোমরা, অনেক ভারী একটা জিনিস, মানে বোঝা যায় না। তো দেখা যায় এখানে প্রায় 2.5 কেজি 3 কেজির মতো হবে মেবি, আমার মানে আইডিয়া থেকে বলতেছি। তো বেশ ভালো মাংসই ছিল, তো সবটাই নামায় নিলাম। তো কারণ আমরা বাসায় সবাই খাবো, তারপর হচ্ছে মানে বিদেশ থেকে যে আসবে ও খাবে, তো আবার আরিফের সাথে মানে একটা ফ্রেন্ড আছে ও খাবে, তো রিফাত আর কি। রিফাতকে তো তোমরা সবাই চিনো, রিফা তো এয়ারপোর্টে গিয়েছিলো। তো এই আর কি, আকিব আব্বু এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল কিন্তু আকিব আব্বু যাইতে পারে নাই যে কোনো একটা কারণে। তা আমি তো ভাবছি আকিব আব্বু গেছে, কিন্তু না, আকিব আব্বু বাসায় চলে আসছে। তো জিজ্ঞেস করলাম তোমার তো যাওয়ার কথা ছিল, তুমি যাও নাই কেন? বলো যে আমার একটু লেট হয়েছে একটা কাজে, যে কোনো একটা কাজে, তো এই জন্য আর কি আর আকিব আব্বু যাইতে পারে নাই। তো আরিফকে বলছে ফোন দিয়ে তুমি চলে যাও, রিফাতকে নিয়ে যাও। তো এই আর কি, আর আকিব আব্বু যাওয়ার কথা ছিল এই জন্য যে ও হচ্ছে অনেক বাইরে থেকে আসার সময় অনেকগুলো গোল্ড নিয়ে আসছিল, তো বলছিল যে আঙ্কেল আপনি আসলে একটু ভালো হয়, মানে ও ভয় পাইছিল আর কি যে এতগুলো গোল্ড নিয়ে বের হবে এয়ারপোর্ট থেকে, তারপরে আল্লাহ না করুক কী না কি হয়, তো এই জন্য আর কি। তো এখন হচ্ছে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিছি। তো এখন সব কিছু সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে সব মশলার মধ্যে প্রথমে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো কয়েকটা মানে তেজপাতা দিয়ে দিলাম দুইটা। তো এখানে এলাচি দারচিনি আর হচ্ছে লং গোলমরিচ এগুলো দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো, তারপরে হচ্ছে বাকি মশলা দিচ্ছি। প্রথমে টক দই দিয়ে দিচ্ছি, আর টক দইটা একদম আইস ছিল, আমি হচ্ছে বের করতে পারতেছিলাম না, মানে একটু আগে কিনে মানে রান্না করার 1 ঘন্টা আগে আর কি কিনে আইনে রাখছিলাম, তারপর পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপরও গলে নাই। যতটুকু গলছে ততটুকুই দিতে হবে, ভেঙে রাখছি আমি, ভাঙাটাই দিতে হবে, একদম আইস হয়ে আছে। তো যে আসবে ওদের বাড়ি হচ্ছে ইয়েতে 14 গ্রামে, আমাদের কুমিল্লা 14 গ্রামে, তো বাইরে থেকে আসবে। আসলে ও হচ্ছে আসতেছে, তোমরা অনেককে জিজ্ঞেস করতে পারো যে কোথা থেকে আসছে, তো আসলে সৌদির থেকে আসতেছে, আরিফ যেখানে ছিল সেখান থেকে আসতেছে আর কি। আরিফের একদম ক্লোজ মানে ভাই বন্ধু বলতে পারো, বড় ভাইয়ের মতো। তো এখানে মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে 2 প্যাকেটের মতো, বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেটের মতো। আর কি বলতেছিলাম, ও আচ্ছা, আরিফের বলতে পারো যে ভাই বন্ধুর মতো, আরিফ হচ্ছে ছোট ভাই, ও হচ্ছে বড় ভাই। তো আরিফের ওইখানে হচ্ছে আরিফকে আর কি অনেক টেক কেয়ার করছে। তো এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি। তো এখন ভালো করে মেখে নিব, হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আরিফের হচ্ছে মানে খুবই টেক কেয়ার করছে ও, মানে দেখশন করছে আরিফকে বড় ভাই হিসেবে, অনেক মানে আগলিয়ে রাখছে আর কি, যে মানে বুঝতে পারতেছো যে কি কি বলতেছি যে কথাটা। আরিফকে অনেক টেক কেয়ার করছে, অনেক 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 ভালোবাসে, এখনও অনেক ভালোবাসে আরিফকে। তো আরিফকে একদম কাছে রাইখা ও নিজের হাতে রান্না করে খাওয়াইছে, এরকম অবস্থা। অনেক ভালো একটা ছেলে,
মাশাল্লাহ। আর খুব সহজ সরল একটা ছেলে, মানে খুবই নরম মানুষ, কি বলবো, এত নরম। তো যাই হোক, ও আরিফকে খুবই ভালোবাসে সবসময়ের মতোই, সবসময়। তো আরিফকে বলতেছিল যে আমাদের বাসায় আসবে, তা আমরা আগে থেকে বলা ছিল, কারণ আরিফকে এত টেক কেয়ার করছে ওই যে বিদেশের বাড়িতে। তো আমাদের তো একটা টার্গেট ছিল যে ও যখনই বাংলাদেশে আসবে ও আমাদের বাসায় এসে অবশ্যই একবেলা হইলেও আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, এক রাত্র হইলেও থাইকা যাবে, যেন বেড়ায় যায় আর কি, এরকম অবস্থা ছিল, মানে আমাদের মনের মধ্যে ছিল আর কি ওটা অনেক আগে থেকেই। তো ওর আবার ঢাকাতে বেশি একটা আত্মীয় স্বজন নাই আমার মনে হয় আর কি, তো এই জন্য আরিফ বলছে যে আমাদের বাসায় চলে আসতে। তো ও বলছে যে আমাদের বাসায় চলে আসবে, কারণ অনেকগুলো গোল্ড নিয়ে আসছে ও। তো রাত্রিবেলা হচ্ছে, মানে ওর ছিল 9:30 সময় আর কি ল্যান্ড করছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো ওইখানে আইসা 9:30 সময় আসছে রাতের। তো এত রাতে আবার মানে কুমিল্লা কীভাবে যাবে 14 গ্রাম আর কি। তো এই জন্য আর কি আমাদের বাসায় আমরা রাইখে দিছি ওকে, ও থেকে গেছে, কারণ এতগুলো গোল্ড নিয়ে রিক্স হয়ে যায় যাইতে যাইতে, অনেক গোল্ড নিয়ে আসছে, প্রায় কত ভরি হবে, 14-15 ভরি হবে, আর 14-15 মানে অনেক টাকার মানে স্বর্ণ নিয়ে আসছে আর কি, প্রচুর টাকার। তো কাস্টমস দিতে হয়েছে ওর অনেক টাকা কাস্টমে, আর ওই দেশে দিয়ে আসছে, এই কী বলে, সৌদি এয়ারপোর্টে দিয়ে আসছে, আর বাংলাদেশে আইসা মনে হয় লাগে নাই আর কি। তো যাই হোক, এখন ও আসছে হচ্ছে 6-7 বছর পর মনে হয়। তো নিয়ে আসছে মাশাল্লাহ অনেক কিছুই, বা মানে আত্মীয় স্বজনের জন্য, ভাই বোন আছে, তারপরে বাবা মা আছে, সবাই সবার জন্য অনেক কিছুই মাশাল্লাহ নিয়ে আসছে। তো দেখা যায় আসছে, আমি তো রান্না করে সুন্দরভাবে সব কিছু ই করে রাখছি, মানে রান্না করে টরে বসে আছি অনেক রাত পর্যন্ত, আসছে অনেক লেটে। তো যাই হোক, আর এইখানে হচ্ছে আমি যে গরু মাংসটা ওটা হচ্ছে মানে কষানো হচ্ছে, আর হচ্ছে কি বলে কাঁচামরিচও দিয়েছি, দেখতেই পাইছো, আর কথায় কথায় বলতে পারি না, আর কোনো মশলা দিই নেই এর মাঝে, আমি যে কথা বলছি তার মাঝে কিন্তু আর কোনো মশলা টশলা কোনো কিছু দেওয়া হয় নাই, মাংসটা শুধু কষানো হয়েছে, মাখায়া বসাই দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে শুধু পোলাওটা রান্না করতেছি এখন। তো পোলাও তো একদম সাধারণভাবে আমরা যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করতেছি, এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি পোলাওটার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই বিরিয়ানিটা খেতে যে কতটুকু মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড মজা হয়েছিল, খুবই ভালো লাগছে, মানে ভালো লাগছে, মজা হয়েছে আর কি, মোট কথা খুবই ভালো লাগছে, স্পেশাল একটা মানে ফ্লেভার পাইছি, খুবই মজা লাগছে। তো এখানে হচ্ছে আর কি পোলার চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পোলার চালটা যত ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হবে, ঝরঝরা হবে আর কি। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিছি হচ্ছে পরিমাণ মতো পানি, আর এখন হচ্ছে দিয়ে দিব গরু মাংসটা, ঢেলে দিব পুরাটা মাংস পাতিল থেকে। তো খুবই সুন্দর হয়েছে গরু মাংস রান্নাটা, দেখলেই কিন্তু বুঝতে পারবো যে মাংসটা কতটুকু সুন্দর হয়েছে রান্নাটা, আর খুবই সফট হয়েছে মাংসটা, আর খেতেও খুব মজা হয়েছে। তা এখন ভালো করে মিশাই দিচ্ছি আর কি এর সাথে। তো পোলার চালের সাথে আর হচ্ছে গরু মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশাই দিচ্ছি, যেন কোথাও কোনো কিছু ফাঁকা না থাকে, মানে সব কিছুই যেন একসাথে মিশে যায়। আর আমি বিশেষ করে এভাবে বিরিয়ানিটা রান্না করতে পছন্দ করি সবসময়। তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি, এভাবে রান্না করতে আমার ভালো লাগে, আর এইভাবেই সবসময় সারা জীবন এভাবেই রান্না করে আসছি, এই জন্য ওইভাবেই রান্না করি, আমার বিরিয়ানি মানে এভাবেই এইভাবেই রান্না করা। অনেকে আছে মাংসটা আগে মানে ই করে নেয়, মানে ওই যে পেঁয়াজটা ব্রাউন কালার করে, তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে তারপর মাংসটা কষায়, আমি আবার ওইভাবে করি না, এক একজন এক একভাবে করে, যার যার রুচি মতো সে সে করে ইচ্ছে মতো। তো এই আর কি, তো এখন হচ্ছে মাংসটা মানে একটু বলক চলে আসছে, তো আমি হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছিলাম, ওইটা মনে হয় স্কিপ হয়ে গেছে না কি জানি বলতে পারবো না, পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর পুরা এক হাঁড়ি বিরিয়ানি হয়েছে, বড় হাঁড়ি, আমার এই হাঁড়িটা অনেক বড়। তো এই হাঁড়িতে
রান্নাটা করছি, তো এই হাঁড়িতে একদম সুন্দরভাবে হয়েছে। আর দুই প্যাকেট চালের পোলার চাল দিছি, তারপরে এর মাঝে হচ্ছে অল্প একটু এক মুঠের মতো রেখে দিছিলাম, ভাবলাম যে বেশি হয়ে যাবে কিনা, তো যাই হোক এখানে ঠিকঠাক মতো আছে, একদম পারফেক্ট, পুরা পারফেক্ট আছে, যে বেশি হয় নাই কমও হয় নাই, একদম সুন্দর মতো। আর একটু মানে বিরিয়ানি একটু বেশি রান্না করলে, বড় হাঁড়িতে রান্না করলে ভালো, কারণ নাড়াচাড়া দিতে সুবিধা হয় ভালো, এই আর কি। আর এই তো বিরিয়ানি হচ্ছে, হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটুকু সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে। তো এই ছিল আজকের আমার ভিডিও, তো তোমাদের ভালো লাগলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, এই আর কি। আর এই তো এখন হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, অল্প অল্প করে একটু ফ্লেভারের জন্য একটু কেওড়া জলটা দিয়ে দিলে একটু ভালো লাগে, এই আর কি, সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। আর কি জানি বলতে চাইছিলাম, ও আচ্ছা, ওরা আসতে আসতে এত লেট হয়েছে, লেট হয়েছে বলতে আমরা তো ভয়ে আকিব আব্বু তো বাসায় চলে আসছে, আমি তো আকিব আব্বুর সাথে অনেক রাগ করছি যে তুমি বাসায় চলে আসছো কেন, তোমার তো যাওয়ার কথা ছিল ইয়েতে এয়ারপোর্টে, তুমি যাও নাই কেন, আর ছেলেটা এত সুন্দর করে বলছিল তুমি তারপরও যাও নাই, বললে কি যে আমি একটা কাজে আটকাই গেছিলাম, তো আরিফকে ফোন দিয়ে বলছি যে তুমি রিফাতকে নিয়ে যাও, হ্যাঁ, আর খুব সাবধানে সহিত আসবা, সাবধানে আসবা বলে দিছে। কিন্তু ও তো গোল্ড নিয়ে আসছে এত, মানে খুব, আমি তো রাতেবেলা মানে সারা রাত তো আমি অনেক ভয় পাইছি, আমার তো মানে খুব টেনশন লাগছে যে এতগুলো গোল্ড নিয়ে আসতেছে, দুইটা বাচ্চা মানুষ শুধু যায় রিসিভ করতেছে, খুবই টেনশনে ছিলাম। যাই হোক পরবর্তী টাইমে আমি এখানে সালাদ করে রাখছি ওদের জন্য, আর আমরা কিন্তু আমরা খেয়ে ফেলছি, কারণ অনেকটা বাজে গেছে, প্রায় দুইটা আড়াইটার মতো বাজে গেছে, ওরা এখনও আসে নাই, তো ফাইনালি চলে আসছে, তো আসছে, আসতে পরে যাই হোক আমার একটুখানি ই লাগছে যে না ঠিক আছে, এখানে হচ্ছে ওরা দুষ্টামি করতেছে আর কি আরিফের রুমে, তো এখানে সবাই দুষ্টামি করতেছে, ও আছে ও যে আসছে আর কি, ওই যে ওর এগুলো হচ্ছে কার্টুন লাগেজ টাগেজ এগুলো, তো তো আসছে যেহেতু, তো আরিফ আর রিফাত হচ্ছে খুব দুষ্টামি করতেছে ওর সাথে, এই আর কি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, যে যেখানে থাকো সুস্থ থেকো, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম।